আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই ভেহিকেলের আরও একটি নতুন ভিডিওতে আমি গালিব বরাবরের মতো সকলকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, থাম্বনেল ও টাইটেল দুটা দেখে বোঝা গেছেন আজকেও একটি সিএইচআর নিয়ে এসেছি। আমার চ্যানেলে যদি ভিডিওর কথা বলি, সবচেয়ে ডিমান্ড দুইটা গাড়ির, মানে সবার রিকোয়েস্ট থাকে, একটা হচ্ছে এই সিএইচআর আর একটা হচ্ছে টয়োটা হায়েস। হায়েসের অনেক রিকোয়েস্ট থাকে এবং সিএইচআর রিকোয়েস্ট থাকে। তো সিএইচআর কিন্তু টয়োটা প্রোডাকশন করে 2016 সাল থেকে এবং 2019 সাল পর্যন্ত কিন্তু এই শেপটাই এসেছে। আমার কাছে এই মুহূর্তে 2018-র বেশ কিছু সিএইচআর রয়েছে এবং 2019-এরও কিছু সিএইচআর রয়েছে। তার ভিতরে এই ইউনিটটা হচ্ছে 18-র, এইটার অকশন গেট হচ্ছে 4.5, গাড়িটা খুবই ফ্রেশ। তো আমার এই ইউনিটটার সাথে কী কী এসেছে এবং এই ইউনিটটা কী কী অফার করছে সেগুলোই দেখা যাক। তো দর্শক, সিএইচআর আসলে প্যাকেজ হয় দুইটা, এস প্যাকেজ এবং জি প্যাকেজ। জি এর ভিতরে আবার সাব প্যাকেজ হয়, জি নর্মাল, জি এলইডি। তো নর্মালি আমি যে গাড়িগুলো আমদানি করে থাকি এগুলো জি এলইডি ছাড়া ওইভাবে আমদানি করি না, আর এস প্যাকেজ করলো এলইডিটাই চেষ্টা করি আমদানি করার জন্য। তো এই জি এলইডিটার অ্যাডিশনাল যেটা, এটা হচ্ছে সামনের এই অংশে একটা নিকেলের কিট, এটা কিন্তু অন্য কোনো সিএইচআরে থাকে না। টয়োটা লোগোর নিচে দেখতে পাচ্ছেন ক্রোমের কাজ করা রয়েছে এবং পিয়ানো প্লাস্টিকের একটা কাজ রয়েছে যেটা হুবাহু সামনের উপরের এই অংশটার মতো। টয়োটার একটা লোগো রয়েছে, এর গাড়ি কিন্তু সব লাইট এলইডি, নিচে যে ফগ লাইট আছে এটা এলইডি, এখানে রেইনড্রপ ইন্ডিকেটর রয়েছে, নিচে একটা ডিআরএল রয়েছে, প্রজেকশন লাইট দেখতে পাচ্ছেন লো ভিম হাই ভিম একসাথে, এবং এই সাইডে আফটার মার্কেট আপনারা চাইলে ইন্ডিকেটর অ্যাটাচ করতে পারেন বা যে কোনো রকম ডেকোরেশন টাইপ লাইট ইউজ করতে পারেন। সামনে গ্রিল রয়েছে, ডায়মন্ড কাটের গ্রিল, এখানে ভেন্ট রয়েছে গাড়িটাকে ঠান্ডা করবে। সো এই গাড়িটাতে কিন্তু ডায়মন্ড কাটের অনেক ডিজাইন আছে, ভিতরেও আছে, আমি দেখাবো। গাড়িটার যদি কালারের পোষণে আসি তো কালারটা হচ্ছে টুটন, গাড়িটার নিচের যে অংশ এটা হচ্ছে গ্রে কালার, উপরের অংশ হচ্ছে টুটন। এটা একটা ক্রস ওভার টাইপের এসইউভি টাইপের গাড়ি আর কি, ক্রস ওভার এসইউভি টাইপের গাড়ি। চাকার পোষণে আসলে এটাতে 18-ইঞ্চি রিম আসে, জিএলইডিতে অলওয়েজ 18-ইঞ্চি রিম, এবং এটা কিন্তু কোম্পানি বিল্ট ইন দিয়েই থাকে, দেখতে পাচ্ছেন রিমটা খুবই সুন্দর। এবং চাকার যদি গ্রিপের পোষণে আসি দেখতে পাচ্ছেন যে একেবারে নতুন টাইপের একটা চাকা, যেহেতু এসইউভি টাইপের গাড়ি সো একটা ফেন্ডার আছে। ফেন্ডারের বেসিক কাজ হচ্ছে চাকাটা যখন এই বডিতে বাড়ি লাগবে, তো যদি কোনো কারণে গর্তে পড়ে যায় বাড়ি লাগে, সো বডির কোনো ক্ষয়ক্ষতি হবে না। এখানে টয়োটা সিএইচআর একটা মার্কিং করা রয়েছে, হাইব্রিডের একটা ব্যাচ রয়েছে, এবং টুটন গাড়িগুলোর কিন্তু আপনার এখানে লুকিং গ্লাস থেকে শুরু করে এই প্যানেল থেকে শুরু করে রুফের অংশ পুরাটাই কিন্তু বডির থেকে আলাদা রঙের হয়। এইখানে বডিতে মাঝের অংশে কোনো কিট নাই, কিট না থাকার কারণে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এটা বাংলাদেশের যে কোনো রোড কন্ডিশনে যাওয়ার জন্য খুবই সুইটেবল। ডোর প্যানেলে যদি আসি, ডোর প্যানেলে এখানে একটা টিআরডির কিট ইনস্টল করা আছে। এটা বেসিক্যালি কাজ হচ্ছে আমরা নর্মালি যেভাবে হাত এখানে দেই হ্যান্ডেল টানার জন্য, তো আমাদের যে নক আছে নকটার ক্র্যাশ লেগে এখানে রংটা নষ্ট হয়ে যায়। তো জাপানি যিনি ইউজার ছিলেন ওই গাড়িটার সাথে এখানে একটা কিট ইনস্টল করেছেন, এটা হচ্ছে আপনারা যখন এভাবে হাত দিবেন সো এক্ষেত্রে রংটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই। স্মার্ট কি এন্ট্রির বাটনটা এই জায়গায় রয়েছে এবং এর পিছনে যে হ্যান্ডেল বার, এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কার্বন ফাইবারের একটা স্টিকার রয়েছে, এবং এটাতেও কিন্তু আপনার নক লেগে জানি কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয় এই ব্যবস্থা করা রয়েছে। উপরে শার্টের অ্যান্টেনা রয়েছে, রেয়ার একটা স্পয়লার রয়েছে, পিছনে অংশে আরেকটা ছোট স্পয়লার রয়েছে, রেয়ার ওয়েপার রয়েছে, এবং এর পিছনের যে লাইট রয়েছে এটা কিন্তু এলইডি লাইট। গাড়িটার সাথে আরেকটা অ্যাডিশনাল ফিচার হচ্ছে ডুয়েল ব্যারেল এক্সস্ট এসেছে, এটা কিন্তু আসলে দুইটাই কাজ করে, বেসিক্যালি একটা থেকে দুইটা বের করা। সো এটা কিন্তু ফেক না, পিছনে দুইটা রিফ্লেক্টর রয়েছে, পার্কিং সেন্সর রয়েছে, সিএইচআর মার্কিং করা রয়েছে। এই হচ্ছে গাড়িটার ওভারঅল সিএইচআরের ব্যাচ এবং হাইব্রিডের ব্যাচ দেখতে পাচ্ছেন। অনেকেরই কোশ্চেন থাকে যে নন হাইব্রিড গাড়ি কেন আনি না, এটা আমি ভিডিওর লাস্ট অংশে বলবো, তো বাইরের অংশ দেখিয়ে দিলাম। এবার যদি ভিতরে আসি, এখানে হিউজ পরিমাণ একটা কার্গো স্পেস আসছে এবং এই গাড়িটার সাথে লাকিলি টনিক কভার আসছে, সব গাড়ির সাথে আসে না, এটা কিন্তু রুফের সাহায্যে মাউন্ট করা, এটা চাইলে খুলে রাখতে পারেন। গাড়িটার সাথে স্পেয়ার হুইল আসে নাই, জেল এবং কিট এসেছে দেখতে পাচ্ছেন, একেবারেই নতুন, কখনোই ইউজ করা হয়েছে বলে আমার মনে হয় না। ভিতরে দেখা সুবিধার্থে একটা রুম লাইট রয়েছে, এই সাইডেও স্পেস রয়েছে, প্রয়োজনীয় টুলস বা অন্য কোনো কিছু যদি দরকার হয় আপনারা চাইলে এই সাইডে রেখে দিতে পারেন। এখানে লক রয়েছে দেখতে পাচ্ছেন এবং টনিক কভার সেট করার জন্য এখানে অপশন রয়েছে। এই হচ্ছে ভিতরের যা যা অপশন ছিল দেখালাম। তো দর্শক, কার্গো স্পেস দেখিয়েছি, এবার একটু ভিতরে স্পেস দেখাই। ভিতরে খোলার পরে এখানে সিএইচআর একটা কিট আছে, এটা জানি পায়ের আঘাত লেগে গাড়িটার রং নষ্ট না হয় এই জন্য দেওয়া, এই যে দেখতে পাচ্ছেন। আর হচ্ছে এখানে বোতল হোল্ডার রয়েছে, হ্যান্ডেল বার রয়েছে, এটা আপনার আর্মরেস্ট হিসাবে কাজ করবে, সিএইচআরে কোনো আর্মরেস্ট হয় না। এর লেদার প্যাটার্ন যেটা, এটা হচ্ছে ব্রাউন লেদার এবং হাফ লেদার সিট, এটা কিন্তু ফেব্রিকের ডায়মন্ড কাটের ডিজাইন করা, আগে বলেছি এখানে অনেক ডায়মন্ড কাটের ডিজাইন রয়েছে।
দেখুন ডোর প্যানেলও কিন্তু ডায়মন্ড কাটের ডিজাইন, সিটে ডায়মন্ড কাটের ডিজাইন রয়েছে এবং ভিতরে ঢোকার যে প্যানেলটা রয়েছে এখানেও ডায়মন্ড কাটের ডিজাইন রয়েছে। এটা কিন্তু হাফ লেদার ছাড়া ফুল লেদারও হয়, ফুল ব্ল্যাক লেদারের হয়, সেক্ষেত্রে আবার ব্রাউন কালারের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা পাবেন না। মাঝের সিটটা অলওয়েজ ফেব্রিক সিটই থাকে এবং এর যে পিছনে যে সিট বেল্ট রয়েছে নিচের যে অংশটা রয়েছে প্লাস্টিকের, এটাও কিন্তু আপনার ডায়মন্ড কাটের একটা ডিজাইন করা রয়েছে। পিছনে মোটামুটি হিউজ পরিমাণ স্পেস আছে। যে কমপ্লেনটা থাকে এটা হচ্ছে উইন্ডোটা, উইন্ডোটা আসলে একটু ছোট, এটা আসলে বডি ডিজাইন বা ক্রসওভার এভাবে ডিজাইন করার জন্য এরকম এসেছে। দেখতে পাচ্ছেন সামনে সিটের সাথে দুইটা ফোল্ডার হোল্ডার রয়েছে, এটা বাকেট টাইপের সিট এবং ভিতরে হিউজ পরিমাণ লেগ স্পেস রয়েছে। দেখতেই পাচ্ছেন যে 6 ফিটের যে কোনো মানুষ ইজিলি বসতে পারবেন এবং উপরেও কিন্তু হিউজ পরিমাণ রুম স্পেস রয়েছে। এ হচ্ছে আপনার প্যাসেঞ্জার সিটের ভিউ দেখালাম, এবার ড্রাইভিং সিট দেখা যাক। দর্শক এবার যদি ফ্রন্টে দেখাই ড্রাইভিং সিটটা, ড্রাইভিং সিটের প্যানেলটাও সেম, এখানেও ডায়মন্ড কাটের হিউজ ডিজাইন রয়েছে। এছাড়া যে স্টিয়ারিংয়ের বাটনগুলো রয়েছে এগুলো কিন্তু ডায়মন্ড কাটের ডিজাইন। এখানে ক্রুজ কন্ট্রোল রয়েছে, ক্রুজ কন্ট্রোল কীভাবে কাজ করে এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে শর্টস আছে, চাইলে দেখে নিতে পারেন। গাড়িটার সাথে মাল্টিমিডিয়া এসেছে, দেখতে পাচ্ছেন যে এর যে গিয়ার শিফটারটা আছে এটা অনেকটা রেসিং কারের মতো, ইলেকট্রনিক হ্যান্ড ব্রেক, হোল্ড বাটন, ট্র্যাকশন কন্ট্রোল সব কিছু রয়েছে এবং এর যে লেন চেঞ্জ সেন্সর থেকে শুরু করে সব কিছু অপশন এই জায়গায় রয়েছে। তো দর্শক এই মুহূর্তে আমি গাড়িটার ভিতরে আছি, আমি যদি স্টার্ট করি এই সাইডে রয়েছে পুশ স্টার্ট বাটন, স্টার্ট করার সাথে সাথে কিন্তু টয়োটা সিএইচআর দিয়ে একটা ওয়েলকাম জানাচ্ছে এবং ডিসপ্লেও দেখতে পাচ্ছেন টয়োটা লেখা। এই গাড়িটার সাথে অ্যাডিশনাল একটা ডিসপ্লে এসেছে, এখানে বেসিক্যালি আপনার স্পিডো মিটারটা কাজ করে। এটা আফটার মার্কেট, জাপানিজ ইন ইউজার ছিলেন, ওনার পছন্দ মতো উনি ইনস্টল করেছেন। এটা আসলে এখানেই দেখা যায় উনি কেন ইনস্টল করেছেন সঠিকভাবে আমার জানা নাই। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ডিসপ্লেটা, এখানে ডেট আরও কিছু ইনফরমেশন দেয়। এরপরে যদি আমি ডিসপ্লেটা দেখাই, বর্তমানে গাড়িটার ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছেন। দুঃখিত দর্শক, একটা গাড়ি চলে আসার কারণে গাড়িটা সরানো লেগেছিল। তো এইখানে যদি প্রয়োজনীয় বাটনগুলো দেখাই, এসির বাটনগুলো রয়েছে এখানে, কিন্তু আপনার ন্যানো টেকনোলজি সহ এসি প্রোভাইড করে। সো এখানে এই বাটনগুলো কিন্তু ডায়মন্ড কাটে ডিজাইন করা। এছাড়া সিট হিটার রয়েছে এখানে, জিএলইডির বা জি প্যাকেজের প্রত্যেকটার সাথে বিল্ট ইন সিট হিটার আসে। নিচে যদি দেখাই, নিচে কাফোল্ডার অপশন রয়েছে, এই সাইড অপশন রয়েছে, এখানে গাড়ির রিমোটটা দেওয়া রয়েছে, টয়োটা সিইচআর লেখা, এটা দেখতে অনেকটা প্রিয়াসের মতো। এবং এই সাইড আপনারা চার্জিং পয়েন্ট পাচ্ছেন, এখানে রেখে কোনো কিছু চার্জ করতে পারেন। ড্যাশবোর্ড আসছে, ড্যাশবোর্ডটা একটু ইউনিক ধরনের ডিজাইন, এখানে যে বাটনটা রয়েছে এবং উপরে যে ড্যাশ মানে বোর্ড আছে, ড্যাশবোর্ডটা কিন্তু ফুল লেদার র‍্যাপ, সরি ওটা ড্যাশ বক্স ছিল। এবং এর যে সিটের প্যাটার্ন এটা হচ্ছে বাকেট টাইপের সিট এবং খুবই কমফোর্টেবল। ওই সাইডেও ডোর প্যানেলটা সেম, পিয়ানো প্লাস্টিকের কিছুটা কাজ রয়েছে। এছাড়া পুরোটা এবিএস ম্যাটেরিয়ালের, একটা বোতল হোল্ডার রয়েছে যেখানে আমি আমার বোতল রেখে দিয়েছি। এর যদি লুকিং গ্লাস দেখে, এ হচ্ছে লুকিং গ্লাস বা ব্লাইন্ডস, আপনার পিছনে রেয়ার ভিউ মিরর যেটা এটা। এছাড়া কিন্তু গাড়িটার সাথে একটা ড্যাশ ক্যাম এসেছে, উপরে হচ্ছে যে রুম লাইটগুলো আছে এগুলো কিন্তু আপনার হ্যালোজেন টাইপের, এলইডি চাইলে ইনস্টল করতে পারেন। এবং এর যে বাটনগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার ডায়মন্ড কাট ডিজাইন। এবং এর মাইলেজে যদি আসি, গাড়িটা মাত্র 41,000 কিলোমিটার রান করা এবং এর অপশন রেট কিন্তু 4.5। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম সেন্সর দেখাচ্ছে, যেমন লেন চেঞ্জ সেন্সর, প্রি ক্ল্যাশের বাটন, এছাড়া প্রয়োজনীয় সকল রকম ইনফরমেশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। গাড়িটা আমি ড্রাইভ করে এসেছি আমার শোরুম থেকে 300 ফিটে, এখানে কিন্তু 22.5 কিলোমিটার পার লিটারে দেখাচ্ছে। এটা যদি আরও ওয়েল মেনটেন বা ওয়েল ড্রাইভ হয় সেক্ষেত্রে মাইলেজটা কিন্তু আরও বাড়া সম্ভব। এই ছিল গাড়িটার ওভারঅল ভিতরের সাইডগুলো। তো দর্শক গাড়ি পুরাটা দেখালাম, এখন ইঞ্জিনটা দেখানো হয় নাই, একটু ইঞ্জিনটা আপনাদের দেখিয়ে দিই। সিইচারের ইঞ্জিনটা হুবাহু প্রিয়াসের মতো, জাস্ট উপরে কেসিংটা নাই। এটার কিন্তু ইঞ্জিন কোডও সেম, 2ZR। এখানে হাইব্রিড কনভার্টারটা রয়েছে, মানে ইনভার্টার যেটাকে বলে, ওই সাইডে অক্সিলারি ব্যাটারি বা সার্ভিস ব্যাটারি যেভাবে বলে, আর প্রয়োজনীয় যা যা দরকার ওখানে রয়েছে। আর উপরের অংশে একটা হিট সিলার রয়েছে, এটার মাধ্যমে হচ্ছে আপনার বোনারটা এক্সট্রা হিট থেকে বেঁচে যায়। এখন সিইচার আমি আসলে হাইব্রিডটাই শুধুমাত্র আমদানি করে থাকি, প্রি অর্ডার দিলে নন হাইব্রিডটাও এনে দেওয়া পসিবল। নন হাইব্রিডগুলো কিন্তু 1200cc হয় টার্বো ইঞ্জিন, তো নন হাইব্রিড যে কারণে আনি না, অনেকে আমার কাছে ফোন দেয় বা জিজ্ঞাসা করে, এটার মেইন কারণ হচ্ছে ট্যাক্স। নন হাইব্রিড হওয়া এবং টার্বো ইঞ্জিন হওয়ার কারণে এটার ট্যাক্স অত্যাধিক। এবং এগুলোর প্রাইস আমি যদি বলি, আমার সিইচারে বর্তমানে 18 মডেল জিএলইডি যদি কেউ নিতে চান, 30 থেকে 31 লাখ টাকা পড়বে। একই ইউনিট বা একই টাইপের গাড়ি যদি আপনারা নন হাইব্রিড নিতে চান, সেক্ষেত্রে আপনার প্রাইস পড়বে প্রায় 44 থেকে 45, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশিও হতে পারে গাড়ির কন্ডিশন ওয়াইজ। সিইচারের যে প্রাইসগুলো বলেছি, সিইচারের কিন্তু আমাদের স্টার্ট
স্টার্টিং প্রাইস 2019 এর মডেল প্রায় 26 লক্ষ টাকা থেকে। এখন 26 লাখ টাকা শুনে অনেকে ফোন দেয় ভাবে যে আমি হয়তো বডি কিট সহ জিএলইডি খুব ভালো কন্ডিশনে কম পয়েন্ট মাইলেজের একটা গাড়ি পাবো, ব্যাপারটা কিন্তু মোটে এমন না। আপনারা যাদের সিইটা নেওয়ার ইচ্ছা আছে কিন্তু বাজেট একটু শর্ট, সেক্ষেত্রে কিন্তু আপনারা 26 লাখ টাকা এস প্যাকেজ নিতে পারেন। কালার ব্ল্যাক পার্ল এই টাইপের কালার হবে, ওয়াইন ছাড়া এবং টুটন ছাড়া। এছাড়া যদি এরকম অসাধারণ কিছু কালেকশন নিতে চান যেগুলোর পয়েন্ট মাইলেজ খুব কম, সিএইচআর কিন্তু আমার কাছে 15,000 কিলোমিটার চলা গাড়িও রয়েছে বিভিন্ন পয়েন্ট মাইলেজে। যেমন এটাই দেখেছি, এটা মাত্র 41,000 কিলো চলা, 4.5 গ্রেডের গাড়ি। তো গাড়িটার সাথে অ্যাডিশনাল কিছু টুলস এসেছে, টুলস বলতে হচ্ছে ফিটিং এসেছে, যেগুলো আসলে দেখতে খুবই সুন্দর। যেমন তার মধ্যে এটা একটা, তো সিএইচআর এর ব্যাপারে বললাম, এই গাড়িটা কীরকম ছিল বা এই ইউনিটটা কেমন এটাও দেখালাম। সিএইচআর আমার কাছে এই মুহূর্তে গ্রে টু টোন, রেড ওয়াইন কালার, ইয়েলো কালার, পার্ল কালার, ব্ল্যাক কালার, এই কয়েকটা কালার অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া প্রি অর্ডারে কিন্তু যে কোনো গাড়ি নিতে পারেন। আমার কাছে 18 এবং 19 দুই ধরনের গাড়িও রয়েছে। যাদের লোন ফ্যাসিলিটি লাগবে গাড়ি কেনার ক্ষেত্রে, সেক্ষেত্রে সিএইচআর কিন্তু 18 থেকে 20 লাখ টাকার মতো ইজিলি লোন হবে। প্রোফাইল সাপোর্ট করলে লোন অ্যামাউন্ট আরও বাড়িয়ে দেওয়া যাবে। তো সিএইচআর এর ব্যাপারে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করতে চাইলে ফোন করতে পারেন উপরে দেওয়া এই নাম্বারটাতে। এছাড়া আমার শোরুমের ডিসক্রিপশন বক্সে আমার শোরুমের অ্যাড্রেস, আমার যাবতীয় ইনফরমেশন, মেইল অ্যাড্রেস, এগুলো সব কিছু পেয়ে যাবেন, ওখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। এই গাড়িটার ফুল ডিটেলস, পাওয়ার আউটপুট কত, টর্ক কত, এছাড়া গ্রাউন্ড ক্লিয়ারেন্স থেকে শুরু করে গাড়িটার যাবতীয় ইনফরমেশন আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যারা ফোন দিবেন চেষ্টা করবেন রাত 11টার মধ্যে ফোন দেওয়ার জন্য। তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।